মানিকগঞ্জের ঘিওরে হাবুকে দেখতে এলেন পুলিশ সুপার গোলাম আজাদ। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে ভ্রাম্যমান প্রতিনিধি আল মামুন। মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা গ্রামে 20 বছর যাবৎ রশিতে বাঁধা হাবিবুর রহমান হাবুর বাড়িতে হঠাৎ করে হাজির হলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। গত 24 সেপ্টেম্বর 2021 তারিখে কয়েকটি পত্রপত্রিকা ও অনলাইন টিভিতে 20 বছর যাবৎ রশিতে বাঁধা হাবু শিরোনামে সংবাদ প্রকাশ হলে তিনি সরেজমিনে হাবুর বাড়ি পরিদর্শনে আসেন। 34 বছর বয়সী মানসিক ভারসাম্যহীন রোগী হাবু, কথাও বলতে পারে না সে, চোখের আড়াল হলেই অন্যদিকে চলে যায়। বাধ্য হয়ে রশি দিয়ে বেঁধে অন্যের বাড়িতে কাজ করেন 50 ঊর্ধ্ব মা সামেলা বেগম। হাবিবুর রহমান হাবুর বাড়ি ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের পয়লা গ্রামে। পিতা মোহাম্মদ মঞ্জুর আলী, তিনি দিনমজুর, এখন অসুস্থ হয়ে কর্মহীন অবস্থায় আছেন। মা সামেলা বেগমও নানা অসুখে ভুগছেন, ভারী কোনো কাজ করতে পারেন না তিনি। ছেলেটির পায়ে রশি দিয়ে গাছে বাঁধা, হাবুকে রশি দিয়ে বেঁধে রাখার কারণ জানতে চাইলে সামেলা বেগম বলেন, প্রায় 20 বছর ধরে হাবুকে বেঁধে রেখেছি। তিনি আরও বলেন, তার ছেলে একবার হারিয়ে যায়, প্রায় 15 দিন পর খুঁজে পান তাকে। এরপর থেকে হারিয়ে যাবার ভয়ে নিরুপায় হয়ে ছেলেকে বেঁধে রেখেছেন। পয়লা গ্রামের শহীদ মিয়া বলেন, পরিবারটি দরিদ্র ও অসহায়, অভাবের সংসার, ছেলেটাকে নিয়ে ওর বাবা মা খুব কষ্টে আছে। পাশের বাড়ির মরিয়ম বেগম বলেন, সারাদিন না খেয়ে থাকলেও কান্নাকাটি করে না হাবু, ওর মা কাজে গেলে আমরাই ওর দেখাশোনা করি। এ বিষয়ে 1 নং পয়লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আমি চেয়ারম্যান হওয়ার পরে হাবুর নামে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিয়েছি, পরিষদ থেকে সব ধরনের সুযোগ সুবিধাও দিয়ে থাকি তাকে। এ সময় মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, আমরা হাবুর বাড়িতে একটা ঘরের ব্যবস্থা করে দেব, যাতে করে তাকে আর বাইরে থাকতে না হয়। তিনি আরও বলেন, প্রতি মাসে তার চিকিৎসা বাবদ কিছু আর্থিক সহায়তা করব, এছাড়া আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে ওর চিকিৎসা করার ব্যবস্থা করব। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিবালয় সার্কেল তানিয়া সুলতানা, ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব, পয়লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুনুর রশিদ সহ আরও অনেকেই। ছাইরা দিলে উচ্চরে যাইব, ও আর ফিরে আসতেই পারবো না, বলতেই পারবো না যে আমার বাড়ি পয়লার গ্রামে, বা আমার আব্বার নাম অমুক, বা মঞ্জুর আলে আমার আব্বার নাম বল। কি কষ্ট করতেছে, মায় কাজ করে কিন্তু ফেলায় রেখে যায়, এদিকে আমরা প্রতিবেশীরা দেখি বৃষ্টি টিষ্টি আইলে। থাকার জন্য সরকারের পক্ষ থেকে তাকে একটা অন্তত ঘর দেওয়া দরকার আমি মনে করি, যেহেতু তার থাকার জায়গা নাই, ভালো জায়গা নাই। সরকারি যে সুবিধা প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী ভাতা করে দিছি, এবং তারপরে সরকারের পক্ষ থেকে যত ধরনের সুযোগ সুবিধা আসে বিভিন্ন ঈদে, তারপরে বন্যায় কিংবা এই যে করোনায় আসে, আমরা প্রত্যেকটা বার তাকে আপনার সরকারি সুবিধাটা আমরা দেই, যেমন চাল দেই। বললাম যে আমাদের মানিকগঞ্জ জেলায় এরকম একজন হতদরিদ্র, একজন অসুস্থ অসহায় একজন মানুষ আছে হাবু। এখন আমরা এটা দেখি, আমরা উপজেলা প্রশাসন, আমাদের যে উপজেলা চেয়ারম্যান মহোদয় আছেন এবং আমরা যারা আছি পুলিশের, আমরা চেষ্টা করবো তাকে একটা ভালো একটা এই তাকে রাস্তায় রাস্তায় থাকবে, তাতে থাকতে না হয় একটা ঘর করে দেওয়ার। এবং আমি অলরেডি আমরা কথা বলছি, আমরা মাসে মাসে কিছু আর্থিক সহযোগিতা তাকে করা যায় কিনা এটা আমরা চেষ্টা করতেছি। আর ট্রিটমেন্টের ব্যাপারটা দেখি, আমরা একটু কথা বলি বাইরে,
কথা বলে দেখে যে না কিছু করা সম্ভব তাহলে আমাদের মাধ্যমে হয়তো আমরা চেষ্টা করব গভর্নমেন্টের আরও উপর দিকে কথা বলার যে একটা মানুষ যাতে সুস্থ হতে পারে যদি সম্ভব হয় সেটা আমরা করব।